আসুন জীবন পাল্টানোর কিছু উপদেশ জেনে নেই, নিজেকে গভীরভাবে জানুন, অনুসন্ধান করুন, অন্যের কথায় কান দেবেন না। দিন শেষে আপনি শুধুই আপনার, আমি শুধুই আমার, কখনো অন্যের দ্বারা প্রভাবিত হওয়া যাবে না। যত ঝড় তুফানি আসুক না কেন, সময় নিন, সব ঠিক হয়ে যাবে। কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না, যত কম কথা বলবেন ততই ঝামেলামুক্ত থাকবেন। মানুষকে না বলার পরিমাণ বাড়িয়ে দিন, কারো সাথে ব্যক্তিগত শত্রুতা রাখবেন না, কাউকে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না, কাউকে অন্ধভাবে অনুসরণ ও অনুকরণ করা যাবে না, অন্যের কথা মতো ওঠা বসা করা যাবে না, অন্যের ওপর নির্ভরশীলতা পরিহার করতে হবে। বোবার কোনো শত্রু নেই, এটা মাথায় রাখুন। বন্ধু নির্বাচনে সতর্ক হন, নিজেকে সময় দিন এবং নিজের প্রতি যত্নবান হন। সময় অনুৎপাদনশীল খাতে ব্যয় করবেন না। মনে রাখুন, যে কোনো সম্পর্ক স্থায়ী নয়, নিজের কোনো ব্যক্তিগত ইনফরমেশন কাউকে দেওয়া যাবে না। নেতিবাচক লোকদের সঙ্গ পরিত্যাগ করতে হবে। জীবনকে উপভোগ করুন, জীবনে বেঁচে থাকাটাই জরুরি। বেঁচে থাকলে টুডে অ্যান্ড টুমোরো আপনি বিজয়ী হবেন। আসুন এবারে জেনে নিই, কখন কিভাবে পরিস্থিতি বুঝে কথা বলতে হয় মানুষের সাথে। এক, যে কোনো বিষয়ে হুট করে মন্তব্য, যোগ কিংবা মতামত প্রকাশ করতে যাবেন না। দুই, মানুষের সাথে কথা বলা শুরু করার আগে সেই মানুষটার মনোভাব এবং ব্যক্তিত্ব বোঝার চেষ্টা করুন। তিন, অপরিচিত কিংবা নতুন মানুষের সাথে মেশার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কৃত্রিমতা আশ্রয় নিতে হয়, না হলে মেশা খুব মুশকিল হয়ে যায়। চার, আপনি হয়তো জানেন আপনি সঠিক, অন্যরা ভুল, কিন্তু তা সত্ত্বেও বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। পাঁচ, অনেক মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে এক একবার এক একজনের পক্ষে দুটি কথা বলতে হবে। ছয়, এমন কিছু বলা যাবে না যেটাতে মানুষের আবেগ এবং অনুভূতিতে আঘাত লাগবে। সাত, কিছু মুখরোচক কথা চালিয়ে যেতে হবে। আট, একজন ভালো শ্রোতা হয়ে উঠুন। নয়, কারো সাথে দ্বিমত থাকলে কখনো কখনো সেটা মুখ খুলে বলা যাবে না। দশ, কার মনে কি চলে আগে সেই বিষয়টি বিবেচনা করুন এবং বোঝার চেষ্টা করুন। এগারো, মাঝে মাঝে অন্যের সাথে সহমত পোষণ করুন।